বিশ্বে মহামারী করোনা ভাইরাসের অভিঘাত ক্রমে শিথিল হচ্ছে। দেশে দেশে কমছে সংক্রমণ ও মৃত্যুর হার। তবে সর্বশেষ চব্বিশ ঘন্টায় বৈশ্বিক পর্যায়ে মৃত্যু ও শনাক্ত দুটোই বেড়েছে। এ সময়ে বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে আরও 6,473 জনের মৃত্যু হয়েছে। আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা 1,500 বেশি। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে 50,27,793 জনে দাঁড়ালো।